Stand up. Hello, Mickey. পুরাই হতাশ ভক্ত সমর্থকরা, এক ওভারে 4 উইকেট হারালো শ্রীলঙ্কা। দর্শক, ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তারা ভেবেছিল এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দাঁড় করাবে বিশাল রানের সংগ্রহ, কিন্তু শুরু থেকেই তাদের সেই আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিল ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ। কেননা চতুর্থ ওভারে বল করতে এসে এক ওভারেই 4 উইকেট তুলে নেন ভারতীয় ওই পেসার, যে কারণে এশিয়া কাপের ফাইনালে মাত্র 13 রানেই 6 উইকেট হারাতে হয়েছে শ্রীলঙ্কাকে। তো দর্শক, শুরু থেকেই উইকেট হারানো শ্রীলঙ্কা কি পারবে আজ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে জয়লাভ করতে? কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।